আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। হোমমেড খাবারগুলো ছোট বড় সবার জন্য হেলদি ফুড, এরকম চাইলে আপনারা বাসায় ট্রাই করে ইজিলি বাচ্চাদের দিতে পারেন বা নিজেও খেতে পারেন। আজকে আমার রেসিপি গ্রেপ জেলি। আর আমি প্রথমত গ্রেপ জেলি বসানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিব্বা। এটা আমি গরম পানির ভিতরে ফুটিয়ে নেব, বিকজ এটা হলো আটকানো থাকে, তো আটকানো থাকলে এটা একটা ভিতরে গন্ধ থাকে। আপনারা চাইলে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। আমি গরম পানিতে ডিব্বাগুলো ফুটাবার জন্য পানি নিয়ে নিচ্ছি, তো পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করো। পানিটা বলক আসলে পরে আমি এই ডিব্বাগুলো দিয়ে দেবো। দেন আমার পানিতে বলক এসেছে, এবার আমি ডিব্বাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট রাখবো। এভাবে করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। দেন আমি 3 মিনিট পর ফিরে এসেছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি, এভাবে করে রেখে দেবো। আমি এখন গ্রেপ জেলিটা রেডি করে নেব। আমি জেলি বানানোর জন্য গ্রেপগুলো ব্লেন্ড করে নেব। দেন আমি দিয়ে দিচ্ছি গ্রেপগুলো ব্লেন্ডারে। পুরোটা গ্রেপ দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 মগ পানি। আমি 1 সাইজের মগে পানি নিয়েছি। 2 মিনিট ব্লান্ড করে নেব। জেলিটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের ভিতরে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটা আমি ছেঁকে নিই নি, কারণ আমার এখানে কোনো বিচি ছিল না, আমার গ্রেপগুলো কোনো বিচি ছিল না। আপনারা চেষ্টা করবেন গ্রেপের যদি বিচি না থাকে সেরকম গ্রেপ কেনার। আমি চুলাতে বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দেব। আপনারা চেষ্টা করবেন যে যে প্যানে মিষ্টি বানান সেই প্যানটা ইউজ করার জন্য চেষ্টা করবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 1 কাপের 1 কাপ দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। মিশ্রণটা বলক আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নেব। বলক এসেছে, আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো। আমি 5 মিনিট জাল করে নেওয়ার পরে এখানে আগার আগার পাউডার অ্যাড করব। আমি এখানে 2 চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি, আদা চামচ দিয়ে দিচ্ছি। আগার পাউডারটা আমি পানি দিয়ে মিশিয়ে নেব। পানির সাথে মিশিয়ে নিয়েছি, দেন আমি আগার আগার পাউডারটা অ্যাড করে দিচ্ছি। অনবরত নেড়ে নিতে হবে। আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি 1 মিনিট জাল করে নেব। দেন আমি 1 মিনিট জাল করার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। নেড়ে দিচ্ছি। 1 সেকেন্ড রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা থেকে নামিয়ে আমি ডিব্বে ঢেলে দিচ্ছি। আমি 2টা ডিব্বায় বসিয়ে দিয়েছি। অবশেষে যেটা ছিল এটা আমি বাটিতে বসিয়েছি, এটা আমি ঠান্ডা হওয়ার পর্যন্ত ওয়েট করব। আর এখানে অনেক ঠান্ডা, যার কারণে ফ্রিজে রাখতে হবে না, এটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। তো আমি এভাবে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি কোনো প্রকারের কালার ইউজ করি নাই, বিকজ এটা হলো কালো গ্রেপ, তার জন্য এখানে কোনো কালার ইউজ করার কোনো দরকার নাই। ভিউয়ার্স, আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে জেলিটা আমার কীরকম জমে গেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সবগুলো আমার পারফেক্টভাবে জমেছে। আপনারা চাইলে এভাবে বাসায় নিজেরা ট্রাই করতে পারেন। দেন আমার তৈরি হয়ে গেল হোমমেড গ্রেপ জেলি। আপনাদেরকে 1 পিস ব্রেডে মেখে দেখাচ্ছি আমার জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। দেন আমি ব্রেডটা টোস্টার টোস্ট করে নিয়েছি, এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে আপনারা ইজিলি 1 মাসের জন্য
গ্রেপ জেলিটা রেডি করে রেখে খেতে পারেন। আমার এই গ্রেপ জেলি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।